চাষের জলের একমাত্র উৎস খাল। দীর্ঘদিন পলি জমে মজে গেছে খাল। সংস্কারের জন্য বারবার প্রশাসনের কাছে দরবার করেও মেলেনি সাহায্য। প্রতিবাদের আস্থার মাঝে আগুন জ্বালিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের। খাল সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় রূপনারায়ণ নদীর তীরের বাসিন্দাদের। বেনাপুর চন্দনাপাড়া এলাকার বাসিন্দাদের সারা বছর নির্ভর করে থাকতে হয় কৃষিকাজের ওপর, অথচ এলাকার সেচের একমাত্র খাল দীর্ঘদিন ধরে পলি জমে মজে গেছে। চাষের কাজের জন্য সেচের জল পাওয়া যায় না, ব্যাহত হয় কৃষিকাজ। স্থানীয় কৃষকদের দাবি দীর্ঘদিন ধরে, প্রশাসনের কাছে দরবার করেছেন তারা দ্রুত খাল সংস্কারের জন্য, কিন্তু সেই খাল আজও সংস্কার হয়নি। ফলে প্রতিদিনই কৃষিকাজ নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। খাল সংস্কারের দাবিতে এদিন পথ অবরোধ করে রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন সকলে। স্থানীয় সূত্রে জানা যায়, খাল সংস্কারের দাবিতে 2013 সাল থেকে বিডিও অফিস ও পঞ্চায়েতের ডেপুটেশন জমা দিচ্ছেন তারা, কিন্তু কোনো কাজ হয়নি তাতে। এই বিষয়ে এক কৃষক জানান, আমরা পঞ্চায়েতে ও বিডিওতে ডেপুটেশন জমা দিয়েছি, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। বিধায়ক এসে আমাদেরকে কথা দিয়ে গিয়েছিলেন, তবুও খাল সংস্কার হয়নি। তাই খাল সংস্কারের দাবি নিয়ে আমরা সকল চাষিরা মিলে পথ অবরোধ করেছি। খাল সংস্কার না হলে, চাষবাস না হলে আমরা না খেতে পেয়ে মারা যাব। দীর্ঘদিন থেকে খালের দাবিতে, আমরা খাল সংস্কারের দাবিতে দীর্ঘদিন দিয়ে অঞ্চলে বিডিওকে ডেপুটেশন দিচ্ছি, কোনো কাজ হয়নি। খাজুনমান যে চেটুয়া খাল দীর্ঘদিন সংস্কার হয়নি, এমএলএ বহুবার কথা দিয়ে গেছে, সেখানে তাতেও কাজ হয়নি। উনি দীর্ঘদিন যাওয়ার ফলেও কোনো আশ্বাস বারবার দিয়ে গেছে, বারবার কোনো কাজ হয়নি। চাষি, আমরা চাষিরা সব অবরোধ, সংস্কার না হলে আমার এই অবরোধ তুলবো, আমরা মরে যাবো, খাওয়া নিয়ে মরে যাবো, চাষবাস করি আমরা। এদিন দীর্ঘ সময় এভাবে পথ অবরোধ চলতে থাকে। এরপর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছায় বাগনান থানার পুলিশ। অবরোধ চলার পর বাগনান থানার পুলিশ অবরোধ তুলতে সক্ষম হন। তবে কৃষকদের দাবি, এই আন্দোলনের পরে যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তারা। এই বিষয়ে অপর এক কৃষক জানান, এই খাল আমাদের প্রধান ভরসা, খাল মজে গেছে, দীর্ঘদিন আমরা চাষের জল পাচ্ছি না। আমরা দাবি করছি খাল কাটানোতে, দাবি করছি কয়েক বছর, মানে খালটা কোনো পরিষ্কার হয় না বা খাল কাটানো হয় না, তার দাবিতে আমরা এটা আন্দোলন করছি। এতদিন হয়নি কেন, এটা রাজনীতির ক্ষেত্রে, টিএমসিদের ক্ষেত্রে এই খালটা তারা কিছুতেই কাটাচ্ছে না। এখানে করে বাগনান থানার বিধায়ক সে কিছুতেই খালটার প্রতি নজর দিচ্ছে না। এখন আমাদের মাঠেতে কোনো চাষ করা যাচ্ছে না, বর্ষাকালে জমি ডুবে যায়, বর্ষার জলেতে জমি পুরো ডুবে যায়, ধুইতে পাচ্ছি না। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা পদ অবরোধ করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগনান। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।